সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরও আয়োজিত হবে স্বাস্থ্য সেবা উৎসব 2023। রোগীদের সুরক্ষিত ও গুণগত মান সম্পন্ন করার পাশাপাশি উন্নত মানের সেবা প্রদান কার্যকরী করার লক্ষ্যে আগামী 6ই এপ্রিল থেকে 8ই এপ্রিল পর্যন্ত শিলচরে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা উৎসব 2023-এর আয়োজন করা হবে। আজ কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে অতিরিক্ত জেলা শাসক ইউরাজ বরঠাকুর জানান, সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড়ের 42টি স্বাস্থ্য কেন্দ্রে উৎসবের আয়োজন করতে চলেছে স্বাস্থ্য বিভাগ। উৎসবে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক, স্বাস্থ্যকর্মী সহ গুয়াহাটি থেকে আগত বিভিন্ন সরকারি আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে 42টি স্বাস্থ্য কেন্দ্রের পর্যবেক্ষণ করবে। স্বাস্থ্য সেবা উৎসব 2023-এ আধিকারিকদের পর্যবেক্ষণের দ্বারা শতকরা 70% পাওয়া স্বাস্থ্য কেন্দ্রকে এই গ্রেড, শতকরা 50 থেকে 69 পাওয়া কেন্দ্রকে বি গ্রেড ও শতকরা 50 পাওয়া স্বাস্থ্য কেন্দ্রকে সি গ্রেড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আসামে শুরু হওয়া স্বাস্থ্য সেবা উৎসবের মাধ্যমে সামগ্রিকভাবে রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নতিকরণ ও জনসাধারণকে গুণগত মান সম্পর্ক সম্পূর্ণ স্বাস্থ্য সেবা প্রদান সহ অন্যান্য বিভিন্ন বিষয় আগামীতে বিশেষ ভূমিকা পালন করবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অতিরিক্ত জেলা শাসক ইউরাজ বড়ঠাকুর। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। স্বাস্থ্য সেবা উৎসব ইয়াতে আমি 6 তারিখৰ পৰা 8 তারিখলৈকে আমাৰ আৰম্ভ হ'ব। তাৰ কাৰণে আমাৰ প্ৰতিটো ইনষ্টিটিউচন আছে, সেই হেল্থ ইনষ্টিটিউচনবিলাকত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ ডক্টৰ থাকিব, আমাৰ ডেজিগনেটেড অফিচাৰ থাকিব আৰু গুৱাহাটীৰ পৰা কিছু অহা অফিচাৰ থাকিব, পাব্লিক ৰিপ্ৰেজেণ্টেটিভ থাকিব। তাৰে কিছু পেৰামিটাৰ আছে, সেই পেৰামিটাৰখিনি তেওঁলোকে চেক কৰিব আৰু সেই চেক কৰাৰ পিছত এটা ৰিজাল্ট আহিব এ বি অৰ চি। আপ টু যদি 70% এবভ হয় এ গ্ৰেড আৰু 50 যদি আমাৰ 50 to 69 হয় বি গ্ৰেড আৰু বিলো 50% হ'লে চি গ্ৰেড। তো এইখিনি এ বি চি তিনিটা গ্ৰেডেশ্যনত ভাগ কৰা হৈছে। আমি আশা কৰোঁ সেই 42টা ইনষ্টিটিউচন আছে আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টত, সেই কাছাৰ জিলাত সেই 42টা হেল্থ ইনষ্টিটিউচনে যিমানখিনি পাৰে তেওঁলোকৰ সুবিধাসমূহ তুলি ধৰিবলৈ প্ৰস্তুত।